হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি এগ স্যান্ডউইচ। রেসিপিটা অনেক সিম্পল কিন্তু খেতে অনেক মজা। আশা করছি সবাই রেসিপিটা একবার ট্রাই করবেন বাসায়। স্যান্ডউইচটাকে আপনারা বাচ্চার টিফিনে দিতে পারেন বা সকাল বিকালের নাস্তাও খেতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন শুরু করা যাক রেসিপিটাকে। এক স্যান্ডউইচের জন্য এখানে আমি দুটা ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। একেবারে ম্যাশ করব না, এটা আধা ভাঙা অবস্থায় থাকবে। তারপর এর সাথে দেব মায়োনিস 2 টেবিল চামচ, দিব গোলমরিচের গুঁড়া 1 চিমটি, আর দিব সামান্য একটু লবণ, এটা যার যে স্বাদ মতো, না দিলেও পারেন। আপনারা চাইলে স্যান্ডউইচের সাথে আপনারা চাইলে একটুখানি শসা কুচি করেও দিতে পারেন। পাউরুটির চতুর্পাশের ব্রাউন অংশগুলিকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে রাখতেও পারেন। সামান্য বাটার লাগিয়ে নিব। এখন পাউরুটির মধ্যে ডিম আর মায়োনিজের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এক পিস দেওয়া হলে এখন আরেকটা পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। এরপর সেমভাবেই ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিব, তার উপর আরেকটা পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে নিব। এই তো আমার স্যান্ডউইচ রেডি। বাসায় ছোট বাচ্চা থাকলে এরকম ছোট ছোট টুকরা করে দিতে পারেন, বাচ্চারা খুবই এনজয় করবে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আর বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।